আসসালামু আলাইকুম। আজকে আমরা দেখব বাংলাদেশ অর্থনৈতিক সমীক্ষা 2022-এর গুরুত্বপূর্ণ তথ্য, সাম্প্রতিক বিষয়গুলি থেকে ধারাবাহিক যে ভিডিও, সেই ভিডিওর আজকের পর্ব থাকবে বাংলাদেশ অর্থনৈতিক সমীক্ষা 2022-এর গুরুত্বপূর্ণ তথ্য। তো প্রথমেই আমরা দেখি যে জিডিপিতে প্রবৃদ্ধির হার সবচেয়ে বেশি শিল্প খাতে। তো পরীক্ষা আসতে পারে যে জিডিপিতে প্রবৃদ্ধির হার সবচেয়ে বেশি কোন খাতে, তো আমরা অবশ্যই বলবো যে শিল্প খাতে, এবং যার পরিমাণ 9.86%। এবং দ্বিতীয় প্রশ্ন, জিডিপিতে অবদান সবচেয়ে বেশি কোন খাত, কোন খাতে জিডিপির অবদান সবচেয়ে বেশি, তো সেটা হলো সেবা খাত, এবং যার পরিমাণ 51.48%। নেক্সট, সবচেয়ে বেশি কর্মসংস্থান কোন খাতে, তো আমরা মনে রাখবো সবচেয়ে বেশি কর্মসংস্থান হয়েছে কৃষি খাতে, এবং যার পরিমাণ 40.6%। এবং জিডিপিতে প্রবৃদ্ধির হার 7.10%, এবং মাথাপিছু আয় 2793 মার্কিন ডলার, এবং মাথাপিছু জিডিপির আকার 2687 মার্কিন ডলার। বাংলাদেশের মানুষের গড় আয়ু, তো বাংলাদেশের মানুষের গড় আয়ু বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো 2022 অনুসারে 72.3 বছর, 72.3 বছর। এবং এখানে আরেকটা পয়েন্ট মনে রাখতে হবে যে এটা বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো 2022-এর তথ্য অনুসারে, এবং অর্থনৈতিক সমীক্ষা 2022 অনুসারে 72.8 বছর। তো ভর্তি পরীক্ষায় অপশনে যেটা থাকবে সেটা রাইট অ্যান্সার, মানে যে কোনো একটা থাকবে, দুইটা থাকবে না, হয়তো পরিসংখ্যান ব্যুরো অনুযায়ী 72.3 বছর অথবা 72.8%, 72.8 বছর অর্থনৈতিক সমীক্ষা 2022 অনুসারে, যে কোনো একটা একটা থাকবে, দুইটা কখনোই একসাথে থাকবে না, তো যে কোনো একটা থাকবে, তো সেক্ষেত্রে যেটা থাকবে অর্থনৈতিক সমীক্ষা 2022 অনুসারে থাকতে পারে, অথবা পরিসংখ্যান ব্যুরো 2022 অনুসারেও থাকতে পারে, তো যেটা থাকবে সেটাই রাইট অ্যান্সার। তো এরপর নেক্সট আমরা দেখব যে সাক্ষরতার হার, সাক্ষরতার হার বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর তথ্য অনুযায়ী 76.4%, 76.4%। এবং মোট সাক্ষরতার সর্বোচ্চ হার ঢাকা বিভাগে, পরীক্ষা আসতে পারে যে সর্বোচ্চ হার, সাক্ষরতার সর্বোচ্চ হার কোন বিভাগে, তো আমরা মনে রাখবো সাক্ষরতার সর্বোচ্চ হার ঢাকা বিভাগে, এবং যার পরিমাণ 78.09%। এবং সর্বনিম্ন হার ময়মনসিংহ বিভাগে 67.09%। তো সাম্প্রতিক বিষয়গুলো থেকে আজকে এ পর্যন্তই। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, নেক্সট ভিডিওতে আবার দেখা হবে। সবাইকে আসসালামু আলাইকুম।